তীব্র গরমে সাময়িক স্বস্তি, আকাশ জুড়ে কালো মেঘ, সাথে বইছে ঝোড়ো হাওয়া। তবে মন ভিজল না বৃষ্টিতে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র গরমের মাঝে স্বস্তির খবর আগেই শুনিয়েছিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের ঘোষণা সত্যি করে সপ্তাহের প্রথম দিনে কালো মেঘে ঢেকে গেল গোটা শহর, সাথে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টিপাতে ভিজল শহর। যদিও বৃষ্টিতে মন ভরেনি, তাতে কি, তীব্র দহন জ্বালা থেকে কিছুটা তো স্বস্তি মিলেছে, তাই বা কম কিসের। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাজেহাল হয়েছিল শহরবাসী। তাপমাত্রা 40 ডিগ্রি পার করে 41-42 ঘোরাফেরা করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই চাইছিলেন স্বস্তি, অবশেষে স্বস্তি মিলেছে ভোল বদল আবহাওয়ার। সোমবার দুপুর 12টার পর থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা, মেঘ জমতে শুরু করে আকাশে। হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। গত শনিবার রাত থেকে একটু একটু করে বদল শুরু হয়েছে আবহাওয়ার। রবিবারেও তাপমাত্রা অনেকটাই কম ছিল, সোমবার সকাল থেকেই বইতে থাকে ঝোড়ো হাওয়া। এদিন বনগাঁ, বাগদা, গাইঘাটা, হাবড়া সর্বত্র একই ছবি। হাবড়া এলাকায় ঝোড়ো হাওয়ার ফলে রাস্তার পাশে টাঙানো বিশাল আকারের ফ্লেক্স উড়ে গিয়ে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের ওপর। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এলাকার। পরে খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে তারের ওপর থেকে সরিয়ে দেন ফ্লেক্স, স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। আবহাওয়ার ভোল বদলের ফলে স্বস্তিতে কৃষকেরাও। এদিন বসিরহাটের সুন্দরবন লাগোয়া এলাকাতেও বৃষ্টিপাত হয়েছে। দিনের বেলায় রীতিমতো অন্ধকার নেমে আসে, দিনের বেলাতেও রাস্তায় আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় গাড়িগুলিকে। দীর্ঘ দাবদাহের পর স্বস্তির বৃষ্টি, খুশি কৃষকেরা। তীব্র দাবদাহে ক্ষেতের ফসল ঝলসে যাচ্ছিল, ফসল বাঁচাতে বাড়তি পয়সা খরচ করে জমিতে জল দিতে হচ্ছিল কৃষকদের। সাময়িক বৃষ্টির ফলে পরিবর্তন হয়েছে আবহাওয়ার, ফলে খুশি কৃষকেরাও। তাপপ্রবাহের সতর্কতা যেমন ছিল, সে তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমবঙ্গের যে আমাদের হাওয়া অফিস, হাওয়া অফিসের তুলো মানে যা বলেছিল সেই অনুযায়ী প্রচণ্ড পরিমাণে গরম ছিল, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল। তা আমাদের বসিরহাটের তাপমাত্রা তো প্রায় দেখলাম আমি রেকর্ড অনুযায়ী প্রায় দিনই সেকেন্ড পজিশনটা হোল্ড করছিল, 40 টেম্পারেচারটা ছিল। তো সাধারণ মানুষ মানে মানে ছোটো থেকে বড় সবারই একটা ভীষণ কষ্ট হচ্ছিলো, তার জন্য সরকার কী করলো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব ছুটি দিয়ে দিল। তারপরে সরকার মানে হাওয়া অফিসের সতর্কতা ছিল যে এরপরে একটা বৃষ্টি পাওয়া যাবে রবিবার দিন, কিন্তু কালকে সেভাবে বৃষ্টি আমরা পাইনি। আজকে সোমবার সকালবেলা থেকে যখন দেখলাম আকাশের মুখ ভার, তখন মনে একটা আনন্দ তৈরি হলো। তারপরে 12:30 থেকে শুরু হয়ে গেলো ঝমঝম করে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, ভালো লাগলো, ভালো লাগছে। এবং কৃষকরা সবথেকে বড় কথা যে আমাদের যে কৃষি মানে মানুষ মানে কৃষির সঙ্গে যুক্ত যারা, তাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছিলো এই প্রখর রৌদ্রের জন্য, এবং এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তারাও আশা করছিলো যাতে বৃষ্টিটা হয়। তো সেই বৃষ্টিটার জন্য আজকে তারাও খুশি হবে, এবং আমরা যে মূল্যবৃদ্ধির হাত থেকেও রক্ষা পাবো, যে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আজকে সেই জিনিসগুলো আবার রিভাইভ যদি করা যায় কোনোরকমভাবে সাইন্টিফিক্যালি, তাহলে দেখতে পাবো আমরা মানে ঠিকঠাক থাকতে পারছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।